570 খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে এ ধরায় আবির্ভূত হয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর বয়সে 12ই রবিউল আওয়ালের ঠিক এই দিনে শেষ নবী ইন্তেকাল করেন। মুসলিম উম্মার কাছে তাই দিনটি খুবই মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মিলাদুন্নবী। সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন ভক্ত ও আশেকানদের মহাসম্মেলন ও ওয়াজ মাহফিলের আয়োজন করে। দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের উদ্যোগে সদরঘাট মোড় থেকে বের করা হয় জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশ শেষে বের করে শোভাযাত্রা। এ উপলক্ষে ধর্মীয় সম্মেলন করেছে আশেকানে গাউসিয়া রহমানিয়া মইনিয়া সাইদিয়া মাইজভান্ডারিয়া। বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল শেষে বের করে শোভাযাত্রা। প্রেসক্লাব এলাকায় আরেকটি শোভাযাত্রা করেছে আঞ্জুমানে আশরাফিয়া বাংলাদেশ। দেশবাসীর মঙ্গল কামনা করে বঙ্গবন্ধু এভিনিউয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ওলামা লীগ। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীর ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে দিনভরই ছিল জশ্নে জুলুস। আলোর দিশারি হয়ে এ ধরায় আসা রাসুলের অনুসারীরা আজ ছড়িয়ে পড়েছেন বিশ্বময়, আর তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে তাওহিদেরও মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। সেই নাম জপলে বুঝতে পারি খোদারই কালাম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।